श्री ठाकुर रामकृष्णदेव पाद पद्मे प्रणाम जानिए माता सरस्वती आशीर्वाद पाथे करे जात्रा संवाद दिवस भक्त स्मरण करे सर्वोपरि श्वेत पुष्प आसना श्वेत पुष्प सविता श्वेत चंद्र चक्षुता अपना मणि भक्त मीरा सरस्वती संवाद करे दिग दिग वायरम सृष्टि कन्या को सरण ग्राम में जिसके वास्तव के दिवस को सर्व सामाजिक जात्रा वाला मां माटी मानो रचना एक विशिष्ट दरिद्र मंदिर मरणी जात्रा कलाकार निर्देशना श्री मानिक दे संदेशना आशीर्वाद नाट्य संस्था बाकुड़ा आलो ध्वनिश्चा वासुदेव स्टोर बाकुड़ा मंचसा मनसा माता इलेक्ट्रिक हरिलाल गाड़ा बाकुड़ा आज के छात्रपला কলকাতায় থেকে লেখাপড়া শিখেছো তাই এত দিদিমণি তুমি কত পাস দিয়েছেন অনেক জ্যাকসন
তাহলে তুই লোকের বাড়ি যা
দেবে। যাই মনসে ভাসানের গান শিখতে। গান? আরে গান আমি তোকে শিখিয়ে দেব, তুই কি আমার ঘরে যা আসা। কবে? কখন? দেখতে এলাম কাজে নাকি কি করছিস। কাজ কামাই করে মজা মারছিস, ওদিকে যে আমার লাঙ্গলটা বন্ধ রইল। বল বল মাঠে কেন লাঙ্গল নিয়ে গেলি না? কেন কেন লাঙ্গল লাগবে না? আমাকে তুই নেতা পেয়েছিস, বল। জমির মাঠ একদম নষ্ট হয়ে গেছে। বেশ তা না হয় হলো, কিন্তু বাড়িতে আমার কাজ ছিল না, চারটে মধ্যে ছানি করতে হবে, রাজমিস্ত্রি কাজে লাগেছে, তাকে ইট বই দিতে হবে। ওদিকে আমার এক বন্ধুর ভাই বিড়ি হয়ে গ্রামে আসছে, পঞ্চা বাঘ দিকে ডেকে মাছ ধরাতে হবে, বলে কাজগুলোকে আমি করবো হারামজাদা। কেন 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 জটা শরীর শরীর খারাপ নাকি? মামার বাড়ি রাস্তার তুই মেয়েটা এত তেতে উঠছিস কেন? আরে মারতো তুমি মারের মতো মারিনি, একটা শিক্ষা দিলাম মাত্র। আরে তোরাই ভেবে দেখ, লেখাপড়া শিখবে ভদ্রলোকের ছেলেমেয়েরা, তা তোরা বেকার খাটতে যাবি কেন? আরে রাস্তার মধ্যে ভদ্রলোকের আপনি কোন জটা? খবরদার, ওই রাস্তার কথা শুনে কিন্তু আর বেকার খাটতে যাবি না, যদি তাকে মুখের উপর সব কথা বলে দিবি। কি বলবি বলতো? হ্যাঁ শিব ঠাকুর। আচ্ছা আর ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে আমাকে তোমার কাছে আসতে হবে না, আজ থেকে আমার ছুটি। তার মানে প্রেসিডেন্ট বাবু আমার কালে জল মেরেছে, তাই তার কাজে আমি জবাব দিয়ে দিলাম। কাজে জবাব দিয়ে গেল? আচ্ছা দেখবো তোর ওই ভগবান শিব ঠাকুর কতদিন তোকে মাথায় তুলে রাখে। আমি কেমন করে চিনবে তো বিশ্বনাথ বাবু? আমি তো মামার বাড়িতে ছিলাম, মাতুল বাদ থেকে তুমি চেনো তো? আমি তার ছেলের মেয়ে লাতনি। ও তুই চরণের মেয়ে? আমি যখন ওই কলকাতা থেকে বাড়ি আসতাম, তা বলি হ্যাঁ রে তুই আমাদের বাড়ি যাস না কেন? শুধু শুধু যাবি কেন? কাজ করতে যাবি, কাজ কাজ। আমার বাড়ি থেকে কাজের অভাব আছে বলছিস? আমার কাজে যায়নি বলে গায়ের কাজ বুঝি তোমার কাজ নয়? তাহলে গায়ে বাস করবে, মানুষের মাঝে ফসল তুলবে, মা মাটি মানুষকে খেন্না করবে, তাই কি কখনো হয়? তুমি কি আমার সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করতে চাও? আমি ঝগড়া করতে চাইলে আমি অফিসে আসবো না। কি বললে? আর ভালো কাজ করতে চাও তো এসো, আমি আগে হাত বাড়িয়ে দিচ্ছি, হাত মেলাও। তোমার হাতে হাত মেলাবে মহিম গাঙ্গুলি। হ্যাঁ তুমি তুমি ছাড়া মহিম গাঙ্গুলি লেখাপড়া জানা একটা শহরে থাক, এই শিব তোর অধ্যাপিত সুর সুর করে মাথা গলিয়ে দেবে, এটাই সত্যি। বাজে কথা বলো না শিব। একে জ্ঞান দিচ্ছ, তোমার মতো বাজে লোকের সঙ্গে কথা বলে বাজে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। দেখে শোনো, গায়ের ছেলেমেয়েরা রাস্তার দিয়ে চলতে পারে না, ছোট ছোট ছেলেরা স্কুল যেতে যেতে কাদায় পড়ে যায়,
তাই রাস্তা রাজ ভাঙতে চললাম। চিৎকার করে না বললে তো তোমরা সারা শুনতে পাও না, দোকান ভর্তি তোমাদের স্বার্থে তুলো দিব। গায়ে বাস করতে হলে গাকে মায়ের মতো পুজো করতে হবে, তার সেবা করতে হবে। তোমার কিসেন জটা আমাদের সঙ্গে রাস্তা মানতে চললো, আর আগামী রবিবার আমরা নিজেরাই গায়ের ছেলেরা পচা মোজা নর্দমা পরিষ্কার করব। জটা কিন্তু সেদিনও আমাদের সঙ্গে থাকবে। জটাকে কিন্তু আমি কোনো মতে ছাড়বো না বলে দিচ্ছি শিব। আরে তাহলে নিজেই জামা কাপড় ছেড়ে কোদাল কাঁধে নিয়ে মাঠে নেমে পড়ো প্রেসিডেন্ট বাবু, আজ তো আর বন্ধ থাকবে না। কি বলতে চাও তুমি? মায়ের দুধ খাবে, মাটি থেকে ফসল লুটবে, মানুষের মধ্যে বাস করবে, অথচ সারা মা মাটি মানুষকে ঘেন্না করবে, তাই কি কখনো হয় না? না হয় না, তোমার অনেক কিছু ভুল হয়ে যাবে, মনে রাখো। আরে দাদা, শালা হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জ্বর, কুকুরের মতো ঘেউ ঘেউ করগে ওই বাগদি পাড়ায় গিয়ে, প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি তোকে থোড়ায় কেয়ার করে, ভাইটা চাকরির জন্য ধন্যে দিয়ে পড়ে আছে আমার বাড়িতে, আর উনি এসছেন আমাকে চোখ রাঙাতে, লম্পট লোফার জানোয়ার কোথাকার বড় পাড় বেড়েছি। আজ তোকে আমি এমন টাইট দেব জীবনে কোনোদিন মাথা তুলে সোজা হয়ে দাঁড়াতে পারবি না, তবেই আমার নাম মহিম গাঙ্গুলি। তোমাকে দেখতে এলাম, বাজে তো কোনো তোর বাজে নয় সত্যি চিত্রা, বিশ্বাস করো শহরে প্রাণটা আমার একেবারে হাঁপিয়ে উঠেছিল, তাই ভাবলাম আমি আমার চিঠির কাছেই চলে যাই। খুব হয়েছে থামো তো, চিঠির জন্য ভেবে ভেবে বাবু চেহারা একেবারে কালি হয়ে গেছে, মৃত্যু কোথাকার। এই তুমি তুমি রাগ করেছো, তবু যদি চিন্তা করো তুমি রাগ করেছো, বিশ্বাস করো বাবার মুখের উপর আমি তো কোনো কথা বলতে পারি না, তিনি নিজে যখন পছন্দ করে ঠিক করেছেন, মেয়েটা অবশ্য ভালো, সহবিদুটা তো অপূর্ব। তার মানে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? গৌরীপুর ব্লকের ভিডিওকে তুমি নন্সেন্স বলছো চিত্রা, জানো আমি তোমাকে অ্যারেস্ট করাতে পারি। এই ভিডিওকে আমি অ্যারেস্ট করলাম। নমস্কার, আমি তাহলে ইংরেজি আবার ঠিকঠাক বুঝি না, আসলে ওই পাঠশালা থেকে বেরিয়ে বড় স্কুলে আর ঢোকা হয়নি, কাজে ইংরাজি বললেই শালা চিত্তির আমার একেবারে অন্ধকার। আরে প্রেসিডেন্ট বাবু বাড়িখানা শালা ব্যাস বানিয়েছে, এতে একটা ফুল চাপা ফুটেছে দেখ, হে মায়ের কি সুন্দর ফুলগুলো, ইচ্ছে করলে দু একটা ফুল আপনি নিতে পারেন। পারি না,
পারো না শিল্পী, তুমি জানো না এই অসভ্য লোকটাকে। ফুলগুলো তো হাত ধরে ফেলা, ফুলগুলো অসভ্য হয়ে যাবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। বেরিয়ে যাও বললে বেরিয়ে যাবো। আমি শালা কোথায় কাজ বন্ধ করে বিডিও বাবুর সঙ্গে দেখা করতে এলাম। বেশ তো বলুন কি বলবেন। আরে আপনি আমাদের নতুন বিজয় হয়ে এলে। হ্যাঁ, নতুন এলে কি হবে, তারা পুরনোগুলোর মতো ঠিক জায়গাতে এসে আস্তানাটা গেড়েছেন। তার মানে পুরনো সাহেবরা শালা এখানে এসে আড্ডা মারতো, চা খেতো, আর এই প্রেসিডেন্ট বাবুর সঙ্গে গুজুর গুজুর করে গায়ের উন্নতি করতো। আপনি দেখতে শালা ওই পুরনো রাস্তায় ধরেছে। বেশ করেছে। নাও, বেশ করলে চলবে না, নতুন রাস্তায় চলতে হবে। সরকার ওদেরকে কাজ করার জন্য পাঠিয়েছে, শালা লাখ লাখ টাকা দিচ্ছে গায়ের উন্নতির জন্যে, চাষের উন্নতির জন্যে, সেটা ওদেরকে মনে রাখতে হবে। আরে মশাই, পা করেই কাজ ছেড়ে দেবেন না, এই শুট বুট খুলে মাটির রাস্তায় নেমে পড়ুন। দেখে আসুন, দেখে আসুন, গ্রামগুলো সব মরে গেছে, এই মরা গ্রামগুলোকে আমাদের বাঁচিয়ে তুলতে হবে। গ্রাম না বাঁচলে, গ্রাম না বাঁচলে যে শহর বাঁচবে না স্যার। তাই তো আমি শালা শহরে চাকরি করা বাবুদের উদ্দেশ্যে বলি। কি বলেন তোমরা সব গ্রামে ফিরে এসো, এখানে এখানে আমাদের অনেক কাজ। সারা যা নয়, সারা জীবন ধরে তোমরা যা পাবে না এখানেই তা পাবে। এখানে আছে মা, মাটি, মানুষ। নমস্কার বিডিও স্যার, চলি আবার দেখা হবে। আশ্চর্য মানুষ, মানুষ অসভ্য চাষা জানাটাকে তুমি মানুষ বুঝছো? তোমার কি একদিন তো সম্মান করবে না কুমুর? অসম্মানের কি দেখলে চিত্রা? কি না দেখলাম তাই বলো। তুমি একজন গ্যাজেটেড অফিসার, সামান্য একজন গাইয়া মূর্খ তোমার সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলে গেল সেগুলো খুব সম্মানের কথা তাই না? ভিডিওই বলো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটই বলো, তারা সবাই জনগণের সেবক। আমার বাবা অনেক টাকা খরচ করে আমাকে লেখাপড়া শিখিয়েছেন বলেই কিন্তু সরকার আমাকে চাকরি দেয়নি। আমাকে চাকরি দিয়েছে জনগণের কাজ করবার জন্য, দেশের সেবা করবার জন্য। আমরা ভারপ্রাপ্ত অফিসার, জনগণের শুভাশুভের দায়িত্ব আমাদের মাথার উপর, তাই আমরা যদি জনগণের কল্যাণ চিন্তা না করে মাইনের টাকা পকেটে ঢুকিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকি তাহলে দেশের এই জনগণ আমাদের কিছুতেই ক্ষমা করবে না চিন্তা, কোনোদিনই ক্ষমা করবে না। আমার আগের ভিডিও নিশ্চয়ই কোনো কাজ করেনি তাই তিনি গালাগাল সহ্য করেছেন। প্রতিবাদ করবে না, আমার সাহস নেই। কি বলতে চাইছো তুমি? একটা জ্বলন্ত সত্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিবাদ করার মতো দুঃসাহস আমার নেই চিত্রা। তাছাড়া তোমাদের গ্রামে প্রথম ঢুকেই আমি ওই কাজ পাকলা মানুষটাকে দেখেছিলাম, মাথায় মাটি ভর্তি ঝুড়ি নিয়ে সে সবার আগে আগে এগিয়ে চলেছে, মাটির গন্ধে মানুষকে যেন মাতাল, সর্বাঙ্গ তার ঘামে ভিজে গেছে তবু তার মুখে লেগে আছে এক অপূর্ব হাসি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, আমি শিবনাথ ব্যানার্জির ভাই। শিবনাথ? ও, আপনার দাদার নাম তাহলে শিবনাথ? হারি মুচি বাচ্চারা শিব ঠাকুর বলে ডাকে, গৌরীপুরের শিব ঠাকুর। তুমি কিছু মনে করো বিশ্বাস, সমস্ত ঘটনা আমি শুনেছি, বিশ্বাস করো, বিশ্বাস করো, দাদাকে নিয়ে আমার যে কি যন্ত্রণা। আমার দাদা দুর্ব্যবহারের জন্যে আমি আপনার কাছে ক্ষমা চাইছি স্যার, আপনি আমাকে ক্ষমা করুন। এতে ক্ষমা চাওয়ার কি আছে? তাছাড়া উনি আমার সঙ্গে এমন কোনো ব্যবহার করেননি যে আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। এই বিশ্বাস করুন, আমি না কিছু মনে করিনি। তুমি মনে না করলেও আমি করেছি। তোমার সঙ্গে নিশ্চয়ই ভালো রকমের কিছু হয়েছে। কিছু হয়েছে মানে, আজ সকালে ওই ছোট লোকটা যাচ্ছে তাই ভাবে আমাকে অপমান করেছে। আমি প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বোন, এই অপমানের প্রতিশোধ যদি নিতে না পারি তাহলে সারা জীবনের শিক্ষায় আমার মৃত্যু। ওই অসভ্য লোকটার জন্য আমার মান সম্মান সব মাটিতে মিশে গেল স্যার। চলি স্যার, কিছু মনে করবেন না, চলি। হ্যাঁ বলুন স্যার। কিছু মনে করবেন না, আপনি কি করেন? হ্যাঁ করি মানে, এতদিন কিছুই করিনি স্যার। দাদা দাদা আমাকে স্যার চাকরি করতে দেয়নি, দু বছর হলো এমএ পাস করে বাড়িতে বেকার বসে আছি। চান্স অবশ্য অনেক পেয়েছিলাম, কিন্তু আমার দাদা আবার চাকরির ঘোর বিরোধী। ওনার ইচ্ছে গায়ে স্কুলে মাস্টারি করি আর নিজের হাতে চাষ করি। বলেন কি? হ্যাঁ স্যার, এক বর্ণ মিথ্যা হতো বলিনি, কিন্তু
কিন্তু আপনি বলুন তো স্যার, লেখাপড়া শিখে কেউ কি চাষ করতে পারে? ছোটবেলা থেকে শহরের হোস্টেলে থেকে আমি পড়াশোনা করেছি, পাড়া গ্রাম আমার একেবারে ভালো লাগে না। দাদা নিজে না বিয়ে করে মায়ের কথা মতো এক বছর আগে আমার বিয়ে দিয়ে দিয়েছে। কি বলছেন শিবুবাবু, এখনো বিয়ে পর্যন্ত করেননি? না স্যার, আর করবেও না। কাজী তার পক্ষে যা সম্ভব আমার পক্ষে তা সম্ভব নয়। এই গায়ের মাটি কামড়ে পড়ে থাকলে লাইফটাই হয়তো আমার স্পয়েল হয়ে যাবে। তাই কালই আমি একটা চাকরিতে জয়েন করতে যাচ্ছি। কোথায়? এ মহিন্দার ভাই অসীম আমার বন্ধু, সেই আমাকে চাকরিটা ম্যানেজ করে দিচ্ছে। নরেন্দ্র, সে আশা তুমি করো না। এ মহিন্দা, চাকরির আশা তুমি ছেড়ে দাও, অসীমকে আমি মানা করে দেবো। বাড়ুজ্জী গোষ্ঠীর কারুর সঙ্গে যেন কোনো সম্পর্ক না রাখে। কিন্তু 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 বাদ দাও ইন্দ্র, তোমার দাদা আমার বাড়ি বয়ে এসে আমার বোনকে অপমান করে গেল। আরে কুমুদাস বিডিও হয়ে গ্রামে এসেছে, বিডিও হওয়ার অনেক আগে থেকেই সে আমাদের অতি পরিচিত। রাস্কেলটা কুমুদকেও যাতা বলে গালাগাল দিয়ে গেল। কাজে অসীম যে চাকরিটা ঠিক করেছে সে চাকরি তোমাকে দেওয়া হবে না। বাহ দাদা বাহ, বুদোর পিল্লি তুমি বুদোর গাড়ি ছাপিয়ে দিতে চাইছো দাদা? ঠিক বলেছো অসীম। আমি বলছিলাম কোনো কথা তুমি বলবে না দাদা, ভেতরে গিয়ে বিশ্রাম করো। ইন্দ্র, তুই কিছু মনে করিস না ভাই, তুই রেডি হয়ে থাকিস, চাকরি তোর পাক্কা। আরে বাড়ি বয়ে যে অপমান করে গেল তার ভাইকে তুই চাকরি করে দেবে? আগুনে ঘর পড়ে বলে কেউ কি প্রদীপ জ্বালায় না দাদা? তোমার এই কথাটা আমার চিরকাল মনে থাকবে। আসুন, আপনার সঙ্গে আমি গ্রামের ভিতরে বেড়াতে যাব। আরে আরে গ্রামের ভিতরে বেড়াতে যাবে কি? যাবো মহিলা যাবো, পায়ে চলা মেঠো পথ ধরে এই অঞ্চলের সব কটি গ্রাম আমি ঘুরে ঘুরে দেখব। প্রাণ খোলা মাটির মানুষগুলোর সঙ্গে মিশবো, পল্লীর পাগল পোড়া বাহুল ভাটিয়ালি রাখালিয়াবাসীর সুর যে মাটি থেকে জন্ম নিয়েছে সেই মায়াবিনী মাটির মাকে আমি আবার নতুন করে সাজিয়ে দেব, আবার নতুন করে সাজিয়ে দেব, আবার নতুন করে সাজিয়ে দেব। এই গ্রামের বাড়িতে আসতে না আসতে কুমুদ দেখতে এবারে কবি হয়ে গেল। দাও তুমি কিন্তু সামনের উঠে কলকাতা যাবে দাদা, যেমন করে হোক যেভাবে হোক লাইসেন্সটা আমাদের বার করতে হবে। আমি ইন্দ্রকে নিয়ে কাল আটটা গাড়িতে চলে যাবো। কিন্তু ভালো করে ভেবে দেখো সিম, আমি বলছিলাম ত্রিভুজ যা ব্যবহার তাতে। চুপ করো তো, আমি অন্য কোথায় চিন্তা করছি। আচ্ছা আচ্ছা ইন্দ্র। হ্যাঁ বল। তুই বাড়ি থেকে চলে গেলে সাবিত্রীর অবস্থাটা কি দাঁড়াবে একবার ভেবে দেখেছিস? হ্যাঁ, কথাটা কিন্তু ভাববার মতো। আরে ইন্দ্র থাকতে যেভাবে খিস্তি কেউ করে। শুনেছি শিবুদার একটি ড্রিঙ্ক করে। আরে শুনেছিস মানে আমি নিজে চোখে দেখেছি, ওই যে মাতম রাগদির বাড়ি বুঝলি তো, তার ওই আয় বুড়ো ডবকা পাড়া নাতনি আদুরি বুঝলি তো, ওই তাকে নিয়ে কি ক্যালেন্টারি কি ক্যালেন্টারি, সেই যাচ্ছে কথা। ওই ইন্দ্র যা ভালো বুঝবে তাই করুক। আচ্ছা আচ্ছা অসীম, সাবিত্রীকে আমি যদি কলকাতায় নিয়ে যাই? আরে সেটাই তো উচিত। আরে মেয়েটার উপর তোমারও তো কিছু কর্তব্য দায়িত্ব আছে নাকি? তোর শ্বশুর লোকটা শিবদার অন্ধভক্ত। জগদীশ মাস্টারের কথা বলছিস? আরে সেটা আবার একটা মানুষ হলো। আচ্ছা অসীম, সাবিত্রীকে আমি নিয়ে গিয়ে কোথায় রাখবো? কেন, একটা ছোট খোটো বাড়ি দেখে নিবি। ঠিক বলেছিস অসীম, ঠিক বলেছিস। সাবিত্রীকে এখানে রেখে যাওয়াটা আমার একেবারে উচিত হবে না দাদাকে আমি একটু অবিশ্বাস করি না, অসভ্য মাতাল মূর্খ লোকটা। না না, হ্যাঁ হ্যাঁ তাহলে কিছু টাকা পয়সা পাওয়া যাবে। তুমি এত দেরিতে বসো কেন দাদা? তার চেয়ে আগে দরকার ওই শিবুকে গাইড দাও। হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ইন্দ্রদের বউটাকে নিয়ে চলে গেলে ওই জানোয়ারটার পাঁজর ভেঙে যাবে, সে খেয়াল আছে? আছে আছে আছে। ইন্দ্রকে সে প্রাণ দিয়ে ভালোবাসে, তার স্ত্রীকে সে স্নেহ করে। মানুষের জীবন থেকে স্নেহ ভালোবাসা হারিয়ে গেলে কি থাকলো দাদা? এইবার ওই জানোয়ারটার পাঁজর ভেঙে যাবে। হ্যাঁ অজীব, সে নিজের আগুনেই নিজেই পুড়ে মরবে। হ্যাঁ অসীম, হ্যাঁ তুই যে এত গভীরভাবে চিন্তা করিস তা তো আমি জানতাম না ভাই। সবই তো তোমার কাছে শেখা দাদা। হ্যাঁ বুকে আয় ভাই, বুকে আয়, ঈশ্বর তোকে আরো বুদ্ধি দি। এইবার এইবার দেখবো শয়তান শিবকে।
রাস্কেল তার এত সাহস যে প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলিকে ছোট করতে চায়। মিশিয়ে দেব একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেব, তবেই আমার নাম মহিম গাঙ্গুলি। ওই জগদীশ মাস্টারের মেয়ে সাবিত্রী। সাবিত্রী তখনো বিয়ে হয়নি। একদিন আমি কলকাতা থেকে বাড়ি ফিরছি, দেখি যৌবন বন্যায় উচ্ছ্বাসিত সাবিত্রী পদ্মদীঘির ঘাটে কাঁদছে। মাছটা ছিল ফাগুন, আগুন জ্বলে উঠেছিল আমার চোখে। চুপি চুপি ঘাটে নেমে আমি এক আঁচলা জল ছিটিয়ে দিয়েছিলাম সাবিত্রী। পরদিন ওই জগদীশ মাস্টার আমাকে দেখে শাসন করেছিল, কিন্তু কাল আগামীকাল আমার কলকাতার বাসায় কে আমাকে শাসন করবে? কোথায় থাকবে ওই সুন্দরী সাবিত্রীর লজ্জা? আমি যেতে পারবো না।
রজগোপাল গিরিধারী নম রজগোপাল গিরিধারী। তা না হয় বলো, কিন্তু দেরি করছিস কেন? আরে তোকে ওরা এনেই যাইছে। মাঝে মাঝে কথা বললে আমি কিন্তু একদম যাবোই না বলে দিচ্ছি। আরে যাবো না বললে কি রক্ষী আছে রে জোটা? যেতে তোকে হবে, একটু দাঁড়া, মাছটা বাড়িতে দিয়ে যা। এই যে মা, হে বৌমাও রয়েছে দেখি, ভালোই হয়েছে। হে তুমি যাই বলো মা, হে আমার বৌমার মতো কিন্তু কোনো সালার তাকে কিছু মনে করে না মা। হ্যাঁ আসলে মুখোশকে বেরিয়ে গেছে, এবার থেকে ঠিক সুধরে নেবো যা বলছিলাম আর কি। এত সকালে মাছ কোথায় পেলি? আরে মাতনকা দিলে, দাম দিতে হবে না। আমি বললাম তা হয় না মাতনকা, দাম তোমাকে নিতেই হবে। ওই প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির মতো ছাড়া ছি 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 ছি, কি লজ্জার কথা বলো দেখি মা। পাগল আর কাকে বলে? হে দেখেছো, হে আসল কথাটাই তোমাকে বলা হয়। আরে সকাল সকাল রান্না করো বাবু, এই দূর মাঠে মুনিশের জন্য ভাত নিয়ে যাবে ছোট বাবু। আর বড় বাবু, বড় বাবু কোথায় যাবে? আমি, হ্যাঁ আমি একবার জলখাবার খেয়ে বিডি বাবুর সঙ্গে দেখা করতে যাব। আরে মাছটা রান্না ঘরে নিয়ে যাও বউ মা, আমি চললাম। এই এই শোন শিবু, বাবা এক মুঠো কিছু খেয়ে যা। আরে সময় হবে না মা, সময় হবে না, সময় হবে না। হ্যাঁ হবে 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 হবে, ওই বেনেপাড়াতে টিকে দিতে এসেছে একজন ভদ্রলোক, হ্যাঁ আমি তাকে আমাদের বাড়িতে চা খাওয়ার কথা বলেছি, তা ওকে আমি ডেকে নিয়ে আসি, তারপর দুজন মিলে একসঙ্গে বসে চামড়ি খাবো। তারপর কি করবো বলো দেখি মা? কি করবি? কি করবো তোমাকে জোর করে টিকে দেওয়া করাবো। কোথায় যাবে বাবু এখনো বোধহয় নাক দেখে ঘুমোচ্ছে। কি হয়েছে ভগবানই জানে, কাল সারা রাত বারান্দায় পায়চারি করলো, তারপর ভোরবেলা নাক ডাকে নিদ্রে গেল, দুবার ডাকলাম কোনো কথাই বললে না, কি হয়েছে ভগবানই জানে। আরে ধন্য মানুষ বাবা, কি হয়েছে আমাকেও পর্যন্ত বলবে না? মা ও মা তাড়াতাড়ি এসো। কোথায় যাচ্ছ? ও মা ধরাচোরা পড়ে তুমি একেবারে কোথায় যাচ্ছ গো? তার আগে আমার একটা কথা জবাব দাও সাবিত্রী। আমি মা ঠাকুরজিদের বাড়িতে যাচ্ছি। মানে ছায়া গায়ে হলো আমাকে ও বলেছে। বলুক তবু তোমার যা হবে না। বুঝেছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে চা পাইনি বলে বাবুর মেজাজ একেবারে গরম হয়ে গেছে। তুমি দাঁড়াও, আমি তোমার জন্য চায়ের ব্যবস্থা করছি। দাঁড়াও সাবিত্রী, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কাল ভালো করে খেলেও না, আর সারা রাত বারান্দায় পায়চারি করলে, তারপরে ভোরবেলায় ঘুমোলে, অন্যদের কত কথা বলো, কাল একটাও কথা বললে না, বলো না তোমার কি হয়েছে? কিচ্ছু না কিচ্ছু না। আমাকেও বলবে না? বলবো, তবে এখানে নয়। তবে কলকাতায় গিয়ে। কি বললে? অসীম আমার চাকরি করে দিয়েছে, আমি এখনই কলকাতায় যাব, আর তোমাকে আমার সঙ্গে কলকাতায় যেতে হবে সাবিত্রী। কি বলছো তুমি? ঠিকই বলছি, আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে নাও। মা বড় ঠাকুরকে বলেছো? মাকে বলবো? তোমার ওই বড় ঠাকুরকে বলার কোনো প্রয়োজন নেই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সাবিত্রী?
যে মানুষটা তোমাকে তোমার জন্য মরতে পারে, তোমার জন্য জীবন পর্যন্ত দিতে পারে, তোমাকে নিয়ে যার পাহাড়ে সবার গর্ব অহংকার, তুমি শিক্ষক হবে চাষ করবে এই যার অহংকার এই যার স্বপ্ন, তাকে তুমি এইভাবে ছোট করতে চাইছো, অপমান করতে চাইছো। বাইরে বড় একটা মেয়ে আমাকে জ্ঞান দেবে, আই কান টলারেট। তোর মেজারিট বাই একাডেমিক স্ট্যান্ডার্ড, চিরন্তন মানবিকতায় প্রকৃত শিক্ষা ইন্দ্র, তাকে কে তাবি শিক্ষা দাড়ি পাল্লাই নাই বা মাবলে। আমি সব শুনেছি মা, অসীমের মুখে ঘটনা শুনে ইন্দ্রকে আমি মানা করতে এসেছি। আপনার মানা আমি শুনবো? একথা আপনি ভাবলেন কি করে? আমার হওয়ার আগে তুমি আমার ছাত্র ছিলে, তোমার মধ্যে রয়েছে আমার বুনিয়াদি শিক্ষার আদর্শ। শিবু আমার স্বপ্নের পরিকল্পনা ঘোষণা করে তুমি সেই ঘোষিত পরিকল্পনা রূপদান করবে, এ আমার সাধ, শিবুর সাধ। আপনার নেই ইন্দ্র, আমার চলার পথে বাধা দেবেন না, আর দিলে বাধ্য হব আপনাদের ওই ভ্রান্তির মতো অতিক্রম করে প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে। তাহলে অনেক দূর এগিয়ে গেছো, কতদিন আর পিছনে পড়ে থাকবো বলতে পারেন? দু বছর হলো এমএ পাস করে আমি বাড়িতে বেকার বসে আছি, জীবনের স্বপ্নগুলো আমার একটু একটু করে শুকিয়ে যাচ্ছে। আপনাদের ওই অথার বুনিয়াদি আদর্শ আমার জীবনে কি দিতে পারবে আর কতটুকুই বা দিতে পারবে? অনেক উপদেশ শুনেছি দাদার, অনেক অসভ্যতা অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর না, আজ এখনই আপনার মেয়েকে নিয়ে এই গ্রামের নোংরা পরিবেশ ছেড়ে আমি কলকাতায় চলে যাব। লক্ষ্মীর প্রসাদ যে মাটিতে পড়ে গেল মা, তোমার মমতা আমার জীবনের আশীর্বাদ মা। আমার কিন্তু মোটেই দেরি করা চলবে না সাবিত্রী। হ্যাঁ এই বইগুলো দিয়েছে, এতে নাকি আধুনিক পদ্ধতিতে অনেক চাষের কথা লেখা আছে। আসলে আমি পড়ে ঠিক মানে বুঝতে পারছি না, তোকে পড়ে এর মানেগুলো একটু করে দিতে হবে। আমি সারা গিয়ে কি মাস্টারমশাই কখন এলেন? আরে আমি তো আপনার কাছে দেখা করতে গিয়েছিলাম। তোমার চোখে জল, মাস্টার কোথায় চুপ করে দাঁড়িয়ে আছেন, বৌমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আমার কি? ইন্দ্র, ইন্দ্র কি হলো, কি ব্যাপার? আরে দেরি করছিস কেন? এদিকে যে ট্রেনের টাইম হয়ে এলো। ও আচ্ছা, আমি ভাবলাম তোরা রেডি হয়ে আছিস, ঠিক আছে পরের ট্রেনেই যাবো। তোরা তাড়াতাড়ি বেরিয়ে আয়, টিকিট কেটে আমি ওয়েটিং রুমে অপেক্ষা করছি, বেশি দেরি করবি না কিন্তু। আরে আপনারা না বললেও এবার আমি ঠিক বুঝে গেছি মাস্টার মশাই, আসলে বৌমাকে নিয়ে ছোটবাবু কয়েকদিনের জন্য কলকাতা বেড়াতে যাবে। আরে তাই লজ্জায় বাবু কথা বলতে পারছি না। আরে এতে লজ্জার কি আছে? আর এই দেখো এই দুজনেই কাঁদতে লেগে গেছে। আরে এতে কান্নার কি আছে? দুদিন পরেই তোরা ফিরে আসবে নাকি? না শুধু ওরা আর ফিরবে না। তার মানে মা চাকরি করা চলবে না, তোকে গায়ের স্কুলের মাস্টারি করতে হবে, নিজের হাতে চাষ করতে হবে। কেন কেন কেন? আমি লেখাপড়া শিখিনি, আমার কোন ব্যক্তি সম্বন্ধ নেই, দু বছর হলো পড়ে পড়ে মার খাচ্ছি, তোমার এই মাতাল মনের খেয়াল মেটাতে গিয়ে একটা গাইয়া অশিক্ষিত মেয়েকে তোমরা জোর করে আমার ঘরে চাপিয়ে দিয়েছো।
চুপ করুন। থামো, তোমাকে আমি হাড়ে হাড়ে চিনেছি, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। সারাটা জীবন তুমি এত কামি করে এই বড় ছেলের দিকে ঝোল টেনেছো, তোমার জন্যে ওয়াজ এত মার বেড়েছে। তোমার আজ খারাপে এই ওয়াজ মদ খেয়ে মাতলামি করে যাকে তাকে অপমান করতে সাহসী হয়। মা হয়ে এক ছেলেকে বেশি ছেড়ে দিতে তোমার লজ্জা করে না? মায়ের স্নেহ থেকে তুই ভাগ করে দিতে চাস? এত এত ছোট তোর মন, এত খবরদার ইন্দ্র, মায়ের অপমান আমি কিছুতেই সহ্য করবো না। আমি ভুল করছিলাম রে ইন্দ্র, আমি করেছিলাম। তুই আমার সেই ছোট ভাই যাকে কাঁধে করে নিয়ে আমি রাস্তায় রাস্তায় কান্না থামানোর চলতে আমি ওই ভরা দিঘিতে ঝাঁপিয়ে পড়ে পদ্ম সালু ফুলে তোর মনে পড়ে রে ইন্দ্র, তোর মনে পড়ে সেই শালিক পাখির বাচ্চা পাড়তে গিয়ে যখন আমি গাছ থেকে পড়ে গিয়েছিলাম তখন বাবার মারা যাওয়ার পর পৃথিবীটাই যেন কেমন পাল্টে গেল। মাতালের মাতলামি শোনার মতো আমার কাছে সময় নেই। সাবিত্রী চলে এসো। ছেড়ে শ্বশুরের ভিটে ছেড়ে আমার কোথাও যাওয়া হবে না। যাবে না? রাগ করো না ইন্দ্র, সাবিত্রী আমার একমাত্র মেয়ে, তাছাড়া তোমার মাকেও দেখাশোনা করার মতো কেউ নেই। তাই বলছিলাম কি, ওকে আর আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যেও না। চলে এসো সাবিত্রী। মা তুমি চুপ করে আছো কেন? মা তুমি তোমার ছেলেকে একবার বুঝিয়ে বলো না মা, তোমার কাছ থেকে আমাকে কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না মা। এই শ্বশুরের ভিটে ছেড়ে আমার যে কোথাও যাওয়া হবে না মা। না না, আমি যাব না, আমি কিছুতেই যাব না। আমি গেলে কে মায়ের সেবা করবে, কে বর ঠাকুরের যত্ন করবে, কে তুলসী তলায় সন্ধ্যে বেলায় জ্বালবে সন্ধ্যে প্রদীপ? ও, তাহলে কি বুঝবো ওই ভাসুরের সঙ্গে তোমার? আপনারাই তো আমাকে শিখিয়েছিলেন পতির সঙ্গ সতীর স্বর্গ, তাই তো আপনাদের কথা রাখতে আজ আমি আমার স্বামীর সঙ্গে আমি চলে যাচ্ছি। মা, মা গো, ওই টিয়া পাখিটা হয়তো আমাকে খুঁজবে মা, কাজল চোখে গাইটা হয়তো আমাকে দেখতে না পেয়ে ওদের কিচ্ছু খাবে না মা, ওদের আপনি বুঝিয়ে বলবেন মা। আর মায়া ঠাকুর যে যদি আমাকে ডাকতে আসে তাহলে আপনি বলবেন গভীর জঙ্গলে কাঠ কাটতে গিয়ে সব
রাম সীতা গেল বনবাসে, কৌশল্যা জননী কাঁদে মরমে মরিয়া মরিহায় রে। চোখের জলে বুক ভাসে রাম সীতা